দেশের ব্যাংকগুলো ক্রমে ডিজিটাল ব্যাংকিং রূপ নিচ্ছে, তাই এই ইস্যু সহ নানা কারণে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ন্যাশনাল ডেটা সেন্টারের নিরাপত্তা বাড়ানো এবং সাবমেরিন কেবলের পাশাপাশি আরেকটি কেবল অনুমোদন করা হয়েছে। এছাড়াও প্রাকৃতিক গ্যাস এবং তেল সঞ্চালন লাইনের মাধ্যমে দ্রুত সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে সরকারি চাকুরি আইন 2022 খসড়ার চূড়ান্ত অনুমোদন ছাড়াও আরও দুটি বিষয়ে প্রস্তাব অনুমোদন হয়।